এখানে আমি বসে আছি, আল্লাহর দিনের কথা বলছি। আমার ডান দিক দিয়ে আছে একটি রাস্তা, সেই রাস্তায় লোক যাতায়াত করে, তাই না? ঠিক এমনই মক্কার মাটিতে নাবির সাথে ইতিহাস হলো। আমার রাসূল দয়ার দাবি, বিশ্বের নাবি, নাবিদের নাবি, নাবি কুলের নাবি, নাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নাবি, দয়ার নাবি, বিশ্বের নাবি এমন একটি জায়গায় বসে কোরআন তেলাওয়াত করেছেন, কোরআনের এই সূরাটি রাসূল তেলাওয়াত করেছেন, আর আমার রাসূল দয়ার নবি, বিশ্বের নবি যেই জায়গায় বসে কোরআন তেলাওয়াত করেছেন তার পার্শ্বে দিয়েছিল একটি রাস্তা। ভাই গো, রাসূল এই সূরাটি তেলাওয়াত করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আপনারা আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই সূরাটি রাসূল তেলাওয়াত করছেন, আর ওই পার্শ্বে দিয়ে ওই রাস্তা দিয়ে ওই যে যেমন হেঁটে যাচ্ছে, ঠিক কয়েকজন ব্যক্তি হেঁটে যাচ্ছিল, আর তাদের কানে এই আওয়াজ চলে গেছে। যেমন আজকে আমি দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা প্রায় জায়গায় দেখি, ওয়াজ যখন হুজুর করে তখন কান উঁচু করে শুনে, আর হুজুর যখন তেলাওয়াত করে তখন এরা জায়গা ছেড়ে বারাত ছাড়তে যায়। আর ওখানে ঘটনাটা কি ঘটছে নবীর কাছে, ওরা রাস্তা দিয়ে যাচ্ছিল, আর কোরআনের আওয়াজ পাওয়া মাত্রই তারা থমকে দাঁড়িয়ে গেল। আর জোরে, আর জোরে, মহব্বত দিয়ে, থমকে দাঁড়িয়ে গেল। কিসের আওয়াজ? এই আওয়াজের নাম কি? তারা বলা বলি করতে লাগলো, সব তারা কয়েকজন যাচ্ছিল, তো যেতে যেতে যখন কোরআনের আওয়াজ তাদের কানে গেল, তারা থমকে দাঁড়িয়ে গেল, পার তুলতে পারলো না, আর বলতে লাগলো, কি আওয়াজ, কিসের আওয়াজ, এই আওয়াজের নাম কি, এই আওয়াজের বাড়ি কোথায়, এই আওয়াজ মানুষকে কি বলতে চায়, এই আওয়াজ মানুষকে কি বুঝাতে চায়। এই বলে তারা দাঁড়িয়ে গেল, আর কোরআনকে শুনতে লাগলো। এরা কোরআনের শুনলে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে, মাহফিল ছাড়া বারাত ছাড়তে যায়, ওরা দাঁড়িয়ে কোরআনকে শুনতে লাগলো, আর কোরআনকে বুঝতে লাগলো না। আরে তাকবীর, কোরআনকে শুনতে শুনতে বুঝতে বুঝতে এই সুরার দ্বারাই যখন তারা কোরআনকে বুঝে নিল, হৃদয়কে আর ধরে রাখতে পারলো না, অন্তরকে আর মানাতে পারলো না, নিজেকে আর বুঝাতে পারলো না, সঙ্গে সঙ্গে বলে দিল আশহাদু, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ তারা সাথে সাথে জয় কয়েকজন যাচ্ছিল, তারা কয়েকজনই ইমানের মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার! শুধু ওরা কি মুসলমান হলো, ওরা আবার বাড়িতে যে বলছে, ভাই আজকে একটা ঘটনা হয়ে গেছে। বলে কি ঘটনা? বলে আমরা ভাবলাম যে কি ছোট মুলবি, আরে কি বলবে গো, মানুষ দেখার জন্য ওই পাড়ার লোকের একটা ছোট মুলবি নিয়ে এসছে। তোরে বাবা, ভাবলাম যে কি এক নজর দেখবো দিয়ে বাড়ি যাবো,
কি বোমা দিচ্ছে গো, আর আসতে পারলাম না, পুরোটাই শুনে ফেললাম। আপনারা কালকে অনেকে গল্প করবেন, তাই তো? এমনও শ্রোতা আজকের মাহফিলে এসেছিল যে এক নজর দেখে চলে আসবো, কিন্তু বেচারা অন্তত এক ঘন্টা যেতে পারেনি শুনেছে। ও যে ঠিক বাজারে বা ঘাটে বা কোনো মজলিসে গল্প করবে, তো ঠিক এমনই ঘটনা। ওই যে তারা রাস্তা দিয়ে যাচ্ছিল, কোরআনের আওয়াজ শুনতে পেল, থমকে দাঁড়িয়ে গেল, শুনতে আর বুঝতে লাগলো, নিজেকে সামলাতে না পেরে কালেমা পড়ে ইমান আনলো। ওই গল্প যে বন্ধুদের কাছে করলো, বলে আর জানো, বলে কি হয়েছে, বলে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, শুনতে পেলাম একটি আওয়াজ, আওয়াজের নাম হলো কোরআন। এমন একটি আওয়াজ আমাদের কাছে এলো, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সামলাতে পারিনি বন্ধুরে, কালেমা পড়ে ইমানের মুসলমান হয়ে গেছি। এই কথা যখন বন্ধুদের কাছে বলল, বন্ধুরা বন্ধুদের কথা শুনে তারাও কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নারায় দেখবো, এইভাবে দিন প্রতিষ্ঠিত হয়েছে এই আল্লাহর জমিনে। জোরে বলি নারায়, এই দিনকে কেউ মুছে দিতে পারে না। ইসলাম হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়েছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি মামুর ঘরের নাকি গো? জোরে বলে ইনশাআল্লাহ। ইসলাম তখন ছিল, মিডিলেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলি ইনশাআল্লাহ। বুশ এসেছিল, চলে গেছে। কে? মোদি এসেছে, চলে যাবে। আবু জেহেল এসেছিল, চলে গেছে। উদুবা এসেছিল, চলে গেছে। মুগেরা এসেছিল, চলে গেছে। ফেরাউন এসেছিল, চলে গেছে। নমরুদ এসেছিল, চলে গেছে। বুশ এসেছিল, চলে গেছে। ওবামা এসেছিল, চলে গেছে। মোদি এসেছে, চলে যাবে। কিন্তু ইসলাম তখনও ছিল, এখনো আছে, বিশ্ব থাকা পর্যন্ত ইসলাম থাকবে। একবার জোরে বলি নারাই থাকবে। বন্ধুরে আমার, আমার আব্বা জান সোনার চানের শুনে যাও রাতের বেলা। আমি মনিরুদ্দিন ভাই বন্ধু বলি সোনা, একটু ভালো করে শুনে নিন ভাই গো। আল্লাহ বিচার করবে। কে বিচার করবে? আল্লাহ। হক বিচার করনে ওয়ালা তার নাম কি? আল্লাহ। ভাই গো, আজকে মিডিয়াদের মুখে একটি সুন্দর বার্তা পাওয়া গেছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। বলছে আজকে যেইভাবে দুর্গা ভাসানোর ভিড় হলো, করুণা আগের চাইতে মনে হয় বেশি ছড়িয়ে গেল। মুসলমানদের যেভাবে আটক করা হয়েছিল, সেইভাবে যদি এদের আটক করা হতো, করুণা অনেক দমে যেত। এবিপি তে বললো না গত পরশু দিন, বলেছে ভাই জান বন্ধুরে, হাকিকত কভি ছুপাতা নেই, সত্য কোনদিন চেপে থাকে না, সত্য একদিন তার প্রকাশ হয়ে যায়। লকডাউন করলো ভাইজান, লকডাউনের পরে কত বড় বড় সভা হয়েছে খবর আছে, কোন কোন মন্দিরে ভিড় লেগেছে খবর আছে। ভাইজান ওই সব কথা বলতে চায় না, সত্য একদিন প্রকাশিত হবে, সত্যর বিজয় হয়, হয়েছে, হবে, আগামী তো হবে, বর্তমানেও হবে, ভরসা রেখে বলি ইনশাআল্লাহ। ভাই জান আব্বাসানেরা, আরে আমার সোনা, আমি কি করিলাম?
আমরা কি করিলাম, আমি কি করিলাম, আমরা কি করিলাম, এ জগতে আসিয়া আমি কি করিলাম, আমরা কি করিলাম, এ দুনিয়াতে আসিয়া চিন্তা করে দেখি রে মনকে বুঝিয়া আমি কি করিলাম, আমরা কি করিলাম, এ দুনিয়াতে আসিয়া চিন্তা করে দেখি রে মন ভাবিয়া এই দুনিয়াদারির মহাব্বতে পড়িয়া এই দুনিয়াদারির মহাব্বতে পড়িয়া আল্লাহ রসুল সবই গেলাম ভুলিয়া বলি নাউজুবিল্লাহ এই দুনিয়াদারির এই দুনিয়াদারির মহাব্বতে পড়িয়া নামাজি রোজা সবই দিলাম ছাড়িয়া বলি আস্তাগফিরুল্লাহ এই দুনিয়াদারির মহাব্বতে পড়িয়া নামাজি রোজা সবই দিলাম ছাড়িয়া আমি কি করিলাম আমরা কি করিলাম এ জগতে আসিয়া চিন্তা করে দেখি রে মন ভাবিয়া কারবা বাড়ি এই যে দেখেন এটা তিনতলা না চারতলা এ কারবা বাড়ি এ কারবা ঘর রাখি এ বড় বাড়ি এ বড় বাড়ি এ বড় ঘর রাখিয়া সাড়ে তিন হাতে যাই গাই রবেন পড়িয়া কারবা বাড়ি কারবা ঘর আর কারবা কি কারবা বাড়ি আর কারবা ঘর আর কারবা কি যখন উড়ে যাবে তরে প্রাণ পাখি এই পাখি যখন ফাঁকি দিয়া চলিবে এই পাখি এমন পাখি উড়ে গেলে আর আসে না এই পাখির নাম হলো প্রাণের পাখি আর ওই ওই পাখি ওইখানে ওই ডালে উড়ে এই ডালে বসে কিন্তু এই পাখি যদি উড়ে যায় আর ফিরে আসে না এই পাখি যখন ফাঁকি দিয়া চলিবে এই সোনার দেহ মাটিতে তোর পড়ে রহিবে আমি কি করিলাম আমরা কি করিলাম এ জগতে আসিয়া
চিন্তা করে দেখরে মন ভাবিয়া কুলের পাতা গরম পানি করিয়া এ বইরের পাতা গরম পানি করিয়া সুন্দর করে দেবে তোমায় গোসল করায়া আমি কি করিলাম আমরা কি করিলাম এ দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখি রে আমার বন্ধুরা এই বাজার থেকে সাদা কাপন আনিয়া এই বাজার থেকে সাদা কাপন আনিয়া দুলহার মত দেবে তোমায় সাজায়া আমি কি করিলাম আমরা কি করিলাম এ জগতে আসিয়া চিন্তা করে দেখি রে মন ভাবিয়া তো যাই বা হোক ভাই আমিও বড় কষ্ট করে আপনাদের দরবারে এসেছি আপনারা আমাকে নিয়ে এসেছেন আমি আপনাদের দোয়া দিচ্ছি আপনারাও একটু আমার জন্য দোয়া আমাকে দোয়া দিবেন এই সকলকে।